আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। তো গাইস, আসলে অনেকের প্রশ্নের ভিত্তি করে এই ভিডিওটা কথা হচ্ছে, অনেকে জিজ্ঞেস করতে যাচ্ছেন এক্স এম্পিয়ার আমাদেরকে টোকেন কখন দেবে। মানে এই প্রশ্নটা অনেকই হয়ে গেছে যে আসলে এক্স এম্পিয়ার কিন্তু অলরেডি লোকেশন বা টোকেন কিন্তু কে কত পাবে সেটা কিন্তু বলে দিয়েছে বা শু করাচ্ছে আমাদের আইডিতে। কিন্তু আমরা যে বিটগেট অথবা বাইবিটি বা মানে ওয়ালেটে উইথড্রো দিয়েছি, আমাদেরকে ওয়ালেটে পাঠাচ্ছে না কেন, এটা কখন পাঠাবে সেটাই আমি আপনাদেরকে দেখা দিচ্ছি। তারা কি বলছে আসলে মানে সম্পূর্ণ একটা প্রসেস আপনাদেরকে বুঝে দেবো। আজও আপনাদের যাতে কোনো প্রশ্ন না থাকে, আপনি যদি এই টোটাল সম্পর্কে জানতে চান তাহলে রিকোয়েস্ট করবো ওয়াচ দিস ফুল ভিডিও, সো লেটস গেট স্টার্টেড। অলরাইট, সো গাইস, সো বিষয়টা একদম সিম্পল, আমি আপনাদেরকে একটা বিষয় প্রথমত বুঝাই দিই। ফার্স্ট অফ অল আপনি এক্স এম্পিয়ার এটা ওপেন করবেন, তারপর এখানে একটা থ্রি ডট থাকবে বা থ্রি লাইন থাকবে, জাস্ট এটাতে টাচ করে দেবেন। তারপর এখানে দেখেন একটা ল্যাঙ্গুয়েজ নামে লেখা আছে, আপনি যদি একটু বুদ্ধি কাটান তাহলে আপনি বিষয়টা বুঝতে পারতেছেন। ল্যাঙ্গুয়েজ একটা ক্লিক করে দেবেন, তো ল্যাঙ্গুয়েজে ক্লিক করে দেওয়ার পর ঠিক এ ধরনের কিছু ল্যাঙ্গুয়েজ শুরু হবে, মানে বিভিন্ন দেশের ভাষা কিন্তু এখানে সিলেক্ট করা আছে। সো ফর এক্সাম্পল আমরা যেহেতু বাংলাদেশ, অবশ্যই বাংলা লেখাটা কিন্তু আমরা সিলেক্ট করে দেবো বা বাংলা ভাষাটি আমরা সিলেক্ট করে দেবো। তারপর এখানে দেখেন সবকিছু আমাদের বাংলা হয়ে গেছে, এখন আপনি ইজিলি সবকিছু বুঝতে পারবেন আসলে টোকেন কখন দেবে বিস্তারিত আমি আপনাদেরকে বোঝাই দিচ্ছি। তো তাদেরই প্রথম প্রশ্ন হচ্ছে, এখানে দেখেন এফ এ কিউ, এই যে দেখেন এই তাদেরই প্রথম প্রশ্ন হচ্ছে আমি আমার টোকেন কখন পাবো। তারা জানে যে আসলে লোকজন কি ধরনের প্রশ্ন করবে। এই যে দেখেন প্রথম প্রশ্ন হচ্ছে কি আমি আমার টোকেন কখন পাবো, আপনারও সেম প্রশ্ন আছে তাই না? সো যে কাজটি করবো আমরা জাস্ট রেডিওটা ক্লিক করে দিব, আসলে দেখি তারা কি বলতে যাচ্ছে। তো দেখেন অবশ্যই এটা জানতে হবে যাতে আপনাদের কোনো কনফিউজ না থাকে, যাতে কোনো প্রশ্ন না থাকে। যে দেখেন আপনি যদি একটি দাবি করেছেন, মানে আপনি যদি উইথড্রো করে থাকেন, তাহলে টোকেনগুলি তালিকার সময় নির্বাচিত এক্সচেঞ্জে আপনার অ্যাকাউন্টে প্রদর্শিত হবে। তার মানে একটা সময় দিয়েছিল না, 24 তারিখ অক্টোবরের সেই সময়ে আপনাদের যে এক্সচেঞ্জার আপনি উইথড্রো করছেন সেই এক্সচেঞ্জার অটোমেটিকলি ট্রান্সফার হবে, এটাই বুঝিয়ে দিতে যাচ্ছে। এক্সচেঞ্জ পক্ষের টোকেন বন্টনে সামান্য বিলম্ব হতে পারে, আপনি অনচেন টোকেন সংগ্রহ করতে পারবেন 24 অক্টোবর। মানে তারা এটাও বুঝাতে যাচ্ছে যে এক্সচেঞ্জে আপনার টোকেনটা আসার সময় একটু বিলম্ব হতে পারে, মানে একটু আগে আসতে পারে বা একটু পরে আসতে পারে। এটা সিম্পল কথা হচ্ছে কি একসাথে তো আর সবাইকে দিতে পারতেছে না। আর হচ্ছে কি দেখেন 24 অক্টোবর আপনি অনচেনে সংগ্রহ করতে পারবেন। অনচেন মানে হচ্ছে কি যে গ্যাস পি দিয়ে আপনি সংগ্রহ করতে পারবেন, যেটা হবে কি অক্টোবর মানে 24 অক্টোবর। আর এখানে দেখেন 12টার মধ্যে ইউটিসি থেকে, কিন্তু গতি নেটওয়ার্ক লোড এবং প্রযুক্তিগত সমস্যার উপর নির্ভর করবে। এবং প্রযুক্তিগত সমস্যা মানে হচ্ছে কি ধরেন নেটওয়ার্ক ভালো থাকলে আপনার টোকেনটা আগেই চলে আসবে, আর নেটওয়ার্কের যদি সমস্যা থাকে সেক্ষেত্রে একটু পরে হবে, এটাই বুঝে দিতে যাচ্ছে। এখন আমাদের এই প্রশ্নটা ক্লিয়ার হয়ে গেল যে আসলে আমি আমার টোকেন কখন পাবো। এই যেটা বোঝাই দিয়েছি এই সময় আপনি টোকেন পেয়ে যাবেন, তারা যখন লিস্টের ডেট দিয়েছিল সেই ডেটে অবশ্যই পেয়ে যাবেন, কিন্তু একটু আপডাউন হতে পারে, মানে আগে পিছে হতে পারে। এরপর দেখেন অপশন এবং অনচেন দাবির পার্থক্য আর বিস্তারিত কিভাবে টোকেন বিক্রি করবেন তা নিয়ে তো অলরেডি ভিডিও দেওয়া আছে। ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে এক্স টোকেন এটা বিক্রি করে আপনি টাকাটা কিভাবে হাতে নেবেন। ফর এক্সাম্পল আমি উদাহরণস্বরূপ বলি, হামাস্টার টোকেন বা আদার্স টোকেন যেভাবে বিক্রি করে, যেভাবে বাই সেল করে, সেম ভাবে আপনি এক্স টোকেনও বিক্রি করে বা আপনি টাকাটা হাতে নিতে পারবেন। তো আপনার যদি আদৌ কোনো প্রশ্ন থাকে, ধরেন আরও প্রশ্ন কিন্তু তারা অ্যাড করে দিয়েছে, সচরাচর মানুষের যে প্রশ্নগুলো করে থাকে, অপশন এবং অনচেন দাবির পার্থক্য কি, মানে অপশন এবং অনচেনের দাবির মধ্যে পার্থক্য কি, এই দুইটা জিনিস আমরা সবাই জানি, একটা হচ্ছে কি অপশন আর একটা হচ্ছে কি অনচেন, এই দুইটার মধ্যে পার্থক্য কি সেটা কিন্তু তারা এখানে বলে দিয়েছে। সিম্পল ভাবে আপনি এখানে পড়ে নিলে বুঝতে পারবেন, কজ ভিডিওটা যেহেতু লম্বা হয়ে যাবে, লম্বা করতে চাই না, সিম্পল একটা প্রশ্ন নিয়ে ভিডিও আনলাম। অবশ্যই অনেকে মাইন্ডে নিবে যদি লম্বা করে, এই জন্য জাস্ট আপনাদেরকে ইম্পর্টেন্ট বিষয়টা বুঝে দিতে পারছি। এটার যদি আপনার প্রশ্ন থাকে অবশ্যই এটা পড়ে নিলে আপনি প্রশ্নটার উত্তর পেয়ে যাবেন। এরপর দেখেন আরো প্রশ্ন কিন্তু তারা অ্যাড করে দিয়েছে যেগুলো সচরাচর মানুষের করে থাকে। দেখেন আমি যদি ইতিমধ্যে একটি বেছে নিই তবে কি আমি বিনিময় পরিবর্তন করতে পারি, মানে আপনি যদি এখন উইথড্রোয়াল বেছে নেন, আপনি যদি কোনো একটা এক্সচেঞ্জ দ্বারা উইথড্রো করে ফেলেন সেটাকে আপনি আবার পরিবর্তন করতে পারবেন? হ্যাঁ অবশ্যই পারবেন। দেখেন তারা এরও বলে দিয়েছে, হ্যাঁ আপনি টোকেন উইথড্রোয়াল প্ল্যাটফর্মটি 23 অক্টোবর 2024 9টায় ইউটিসি পর্যন্ত পরিবর্তন করতে পারবেন। তার মানে হচ্ছে কি 23 অক্টোবর পর্যন্ত আপনি আপনার উইথড্রোয়াল রিসেট করতে পারবেন বা পরিবর্তন করতে পারবেন। এরপর দেখেন আরেকটা প্রশ্ন সিম্পল ভাবে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, যেহেতু অনেকে প্রশ্নগুলো করে থাকে সচরাচর, তারাও যেহেতু এটা জানে এই জন্য তারাও প্রশ্নগুলো অ্যাড করে দিয়েছে, তো আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এখানে দেখেন কোন তারিখ পর্যন্ত আমি এক্স এম্পিয়ার থেকে টোকেন উত্তোলন করতে পারবো, মানে আপনি কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আপনি এক্স এম্পিয়ার থেকে টোকেনগুলো উত্তোলন করতে পারবেন, সে প্রশ্নটা অ্যাড করে দিয়েছে যেহেতু সবাই করে, তো এটাতে ক্লিক করে দিয়েছি। দেখেন টোকেন উত্তোলন তালিকা ভুক্তির 1 সপ্তাহ পর 31 অক্টোবর 2024 মানে 31 অক্টোবর পর্যন্ত আপনি টোকেন উইথড্রো করতে পারবেন এক্স এম্পিয়ার থেকে। এরপর একটা লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে কি দেখেন আমি কেন এক্স টোকেন ধরে রাখবো বা কিনবো। এই যে দেখেন এক্স টোকেন ধরে রাখবো বা কিনবো, এটার একটা ইন্ডিয়া সারা বলে দিয়েছে ধরে রাখা বা কিনা, মানে হচ্ছে কি অনেকে দেখতেছি, অনেকে দেখবেন এক্স টোকেন গুলো কিনে রাখবে পরবর্তী সেল করার জন্য যখন না দাম বাড়বে, এই বিষয়টা
বুঝিয়ে দিতে চাচ্ছে বা আপনি যে টোকেনটা পাবেন সেটা রেখে দিতে পারেন, পরবর্তী দাম বাড়লে এটা সেল করতে পারবেন, এই বিষয়টা তারা কভার করছে প্রশ্নতে। এরপর দেখেন গুরুত্বপূর্ণ নোটিশ সমূহ, এটা একটু পড়ে নেবেন, এটা পড়লে আপনি আরো কিছু বুঝতে পারবেন বা অনচেনের একটা বিষয় তারা বলে দিয়েছে। আপনার যদি এক্সএমপির কোনো এনএফটি থাকে, হ্যাঁ এনএফটি যদি আপনি পেয়ে থাকেন সেটা এখন আপনি কনভার্ট করতে পারবেন, কনভার্ট করে আপনি এক্স টোকেনে রূপান্তর করে আপনি আপনার মানে এক্স টোকেন হিসেবে নিয়ে যেতে পারবেন। আর অবশ্যই দেখেন পাজল ডুবো মেজরের পাজল ডুবো থেকে বা প্রতিটা নতুন আপডেট আসলে প্রতিটা ডেলি কম্বো প্রতিটা আপডেট আমরা এই চ্যানেলে দিয়ে থাকি। এটা হচ্ছে কি আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, দ্রুত জয়েন হয়ে যান যাতে সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো গাইস এসএম আজকের ভিডিও, আদৌ কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানান, আমি আপনাদেরকে রিপ্লাই দিয়ে দিচ্ছি। আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।